वेलकम ऑल टू माय चैनल এডভাইড একাডেমি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউজিসি এনটিএ নেট পেপার ওয়ান এর ইউনিট ওয়ান যে আছে এটা আছে টিচিং অ্যাপটিটিউড তাই এবিআরসি বুলেট। ঠিক আছে, প্রথমে এই বিষয়টি এই ইউনিটটি আলোচনা করতে গেলে যেটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষণ বলতে আমরা কি বুঝি। শিক্ষণ সাধারণত কি? শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটা নির্দিষ্ট একজন নির্দিষ্ট শিক্ষক থাকবে, একজন শিক্ষার্থী থাকবে এবং একটা কন্টেন্ট থাকবে বা একটা কারিকুলাম থাকবে। সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য বা জ্ঞান বা দক্ষতা বা ডিজায়ারেবল ওয়ে অফ লিভিং ইন সোসাইটি এগুলো আমরা শিক্ষণের মাধ্যমে পূরণ করব। অর্থাৎ শিক্ষণ বলতে এক কথায় বললে আমরা বলতে পারি একটা সিস্টেমেটিক এন্ড সাইকোলজিক্যাল ওয়ে টু অ্যাটেইন সাম প্রিডিটারমাইন গোল, অর্থাৎ একটি যান্ত্রিক এবং মনোবৈজ্ঞানিক পথের মাধ্যমে অর্থাৎ যান্ত্রিক এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে পূর্বে উপস্থিত বা পূর্বে নির্ধারিত যে আমাদের লক্ষ্য আছে, শিক্ষার লক্ষ্য আছে তার যে পুনর্গঠন এবং তার বিকাশে সাহায্য করা শিক্ষার্থীদের। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা হতে পারে, যেমন শিক্ষা শুধুমাত্র আমরা চার দেওয়ালের মধ্যেই যে ফর্মাল এডুকেশন সিস্টেমে যে গ্রহণ করবো তা তো নয়। আমরা সবসময় শিক্ষা রাস্তাঘাটে চলতে চলতে অর্থাৎ পথে চলতে চলতে বা বিভিন্ন আমরা ছোটবেলা থেকে যে পরিবারে থাকি, পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমরা শিক্ষা গ্রহণ করি। অর্থাৎ টিচিং একটি এমন একটি প্রক্রিয়া যেটা একজন বা দুজনের সাথে ইন্টারাকশনের মাধ্যমে একটা সুস্থ পরিবেশের মধ্যে কোনো একটা বিষয়বস্তু আয়ত্ত করার প্রক্রিয়া। টিচিং এর দিক থেকে বেশ কিছু শিক্ষাবিদ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, যেমন এইচ সি মনিসন বলেছেন যে টিচিং ইজ অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন দি মোর ম্যাচিউর পার্সোনালিটি অ্যান্ড লেস ইম্যাচিউর লেস ম্যাচিউর পার্সোনালিটি। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক ব্যক্তিত্ব, একজন পূর্ণ ব্যক্তিত্ব, একজন মানে অধিক অভিজ্ঞ ব্যক্তিত্ব থেকে একজন কম অভিজ্ঞ ব্যক্তির মধ্যে কোন বিষয়বস্তু সঞ্চালন এবং তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া ঘটে সেটি হচ্ছে শিক্ষণ। জ্যাকসন কি বলেছেন? পিডব্লিউ জ্যাকসন শিক্ষণ সম্বন্ধে একটি উল্লেখযোগ্য ডেফিনেশন দিয়েছেন। তিনি বলেছেন টিচিং হলো একজন বা দুজন বা তার অধিক ব্যক্তিত্বের মধ্যে মুখোমুখি একটি আলোচনা বা মুখোমুখি একটি মিথস্ক্রিয়া যেখানে একজন শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন এবং শিক্ষক কি করবেন, শিক্ষার্থীর যে সার্টেন বিহেভিয়ার সার্টেন চেঞ্জ অফ বিহেভিয়ার অর্থাৎ তার যে ব্যবহার আচার অনুষ্ঠান আচার ব্যবহার সেগুলোর পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। এনএল গেজ ডেমোক্রেটিক পয়েন্ট অফ ভিউতে তার টিচিং সম্বন্ধে বলেছেন, তিনি বলেছেন টিচিং ইজ এ ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স এম অ্যাট চেঞ্জিং দি বিহেভিয়ার পোটেনশিয়াল অফ অ্যানাদার পার্সন। অর্থাৎ এই যে আত্মব্যক্তিত্ব সম্পর্ক সম্পর্কিত একটি প্রভাব যে যেটি একটি একজন ব্যক্তি যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির লক্ষ্য অনুযায়ী আরেকজন ব্যক্তির ব্যক্তিত্বকে বা আচার ব্যবহারকে পরিবর্তন করতে সাহায্য করে। ক্লার্ক বলেছেন, ক্লার্ক এক্ষেত্রে কি বলেছেন, টিচিং বলতে বলেছেন টিচিং রেফার্স টু অ্যাক্টিভিটিস দ্যাট আর ডিজাইনড অ্যান্ড পারফর্ম টু প্রোডিউস দি স্টুডেন্টস বিহেভিয়ার। অর্থাৎ টিচিং হলো একটি কার্যক্রম বা কার্য প্রক্রিয়া যেটি কি করে, যেটি শিক্ষার্থীর আচরণকে প্রডিউস করে, প্রডিউস করার জন্য এবং তার আচরণকে পরিবর্তন পরিবর্তন করার জন্য ডিজাইন করা হয় অর্থাৎ নকশা করা হয় এবং পারফর্ম করা হয়। সুতরাং আমরা এক কথায় বলতে পারি শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি উপযুক্ত শিক্ষণ পরিবেশ থাকবে, একটি উপযুক্ত সুষ্ঠু পরিবেশ, একটি উপযুক্ত কন্টেন্ট বা ইনফরমেশন বা কারিকুলাম বা পাঠ্যক্রম যাই বলি না কেন সব থাকবে এবং যেখানে একজন শিক্ষার্থী একজন শিক্ষকের কাছ থেকে শিক্ষার যে লক্ষ্য গ্রহণ সেটি করবে। টিচিং এর নেচার বলতে কি বোঝায়, অর্থাৎ টিচিং এর কিছু বৈশিষ্ট্য বা প্রকৃতি আমরা লক্ষ্য করবো এখানে। প্রথমত টিচিং একটি সোশ্যাল প্রসেস, অর্থাৎ আমরা সাধারণত জানি যে সমাজ সদা পরিবর্তনশীল
এবং সদা পরিবর্তনশীল সমাজের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব বা ব্যক্তিবর্গরা সবসময় পরিবর্তন হয়। সুতরাং সেই দিক থেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেকে আমরা একজন থেকে আরেকজন পৃথক। সুতরাং সেই রকম ভাবে আমাদের শিক্ষাক্ষেত্রকে পরিচালনা করতে হবে যাতে প্রত্যেকের চাহিদা ইচ্ছা আগ্রহকে গুরুত্ব দেওয়া যায়। অর্থাৎ সোশ্যাল প্রসেস অর্থাৎ সামাজিক দিক থেকে টিচিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এটা খুবই স্বাভাবিক ব্যাপার বলা যায় যে শিক্ষণ হলো একটি সোশ্যাল প্রসেস, কমপ্লিট সোশ্যাল প্রসেস। দু নম্বর হচ্ছে টিচিং ইজ এ গিভিং ইনফরমেশন। অবশ্যই যে কোনো শিক্ষণই বা যে কোনো শিক্ষণ বা যে কোনো শিক্ষণ প্রক্রিয়ায় আমাদের কিছু ইনফরমেশন আয়ত্ত করতে সাহায্য করে। আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছে বড় হওয়া, মা আমাদের সবসময় বিভিন্ন কিছু শেখায় আচার ব্যবহার, কারণ প্রথম হাতেখড়ি শিক্ষার হাতেখড়ি আমাদের মা থেকে হয়, পরিবার থেকে হয়। এবং পরবর্তীকালে যখন আমরা স্কুলের সময় হয়, স্কুলে আমরা পৌঁছাই, তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ফর্মাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্য আয়ত্ত করি আমাদের সমাজে চলার জন্য। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বলা যায় টিচিং ইজ এ গিভিং ইনফরমেশন। টিচিং ইজ এ ইন্টারেক্টিভ প্রসেস। অবশ্যই টিচিং এর মাধ্যমে আমি একটু আগেই বললাম টিচিং এর মধ্যে বেশ কিছু ফ্যাক্টরস থাকে, বেশ কিছু এলিমেন্টস থাকে। যেমন টিচিং এর মধ্যে থাকে একজন টিচার, একজন শিক্ষার্থী, স্টুডেন্ট, একটা উপযুক্ত এফেক্টিভ এনভায়রনমেন্ট আর একটি কারিকুলাম। অর্থাৎ এই সমস্ত কিছু এলিমেন্টস এর সামগ্রিক মিথস্ক্রিয়া এবং সামগ্রিক ইন্টারাকশনের মাধ্যমেই টিচিং প্রক্রিয়াটি কার্যকরী হয়, এবং যার ফলে আমাদের কি হয়, যেগুলো আমাদের সঠিক নির্দেশনা, আমাদের প্রোগ্রেস এবং আমাদের ডেভেলপ করতে সাহায্য করে। টিচিং ইজ এ প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। অবশ্যই শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেটা আমাদের শিক্ষণে এবং সামগ্রিক বিকাশে সাহায্য করে। অর্থাৎ বিকাশ বলতে এখানে বিভিন্ন দিকে বোঝায়, যেমন কিসের বিকাশ হয়, শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষার মাধ্যমে আমাদের সোশ্যাল অর্থাৎ সামাজিক বিকাশ হয়, শিক্ষার মাধ্যমে আমাদের নৈতিকতার বিকাশ হয়, শিক্ষার মাধ্যমে আমাদের প্রাকৃতিক বিকাশ হয়, শিক্ষার মাধ্যমে আমাদের নান্দনিক বিকাশ হয়। অর্থাৎ ওভারঅল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিইং অফ এ অর এ চাইল্ড, এর মাধ্যমে যাদের মাধ্যমে হয় যার মাধ্যমে হয় এটা হচ্ছে টিচিং অর্থাৎ শিক্ষণ। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণের পাশাপাশি তথ্য আয়ত্ত করার পাশাপাশি আমাদের সামগ্রিক বিকাশে সাহায্য করে। টিচিং কজ এ চেঞ্জ অফ চেঞ্জ ইন বিহেভিয়ার। অর্থাৎ টিচিং মানে আমাদের কোন না কোন আচরণের আচার ব্যবহারের পরিবর্তন এবং পরিবর্তন হবে। টিচিং শুধুমাত্র আমরা যে ফর্মাল এডুকেশন সিস্টেমে শিখি তা কিন্তু নয়। টিচিং আমরা শিক্ষার ফর্মাল এডুকেশনের পাশাপাশি, নিয়ন্ত্রিত শিক্ষার পাশাপাশি আমরা নন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন মাধ্যমে টিচিং নিয়ে থাকি অর্থাৎ শিক্ষা নিয়ে থাকি, যার ফলে আমাদের কোনো না কোনো ভাবে আমাদের আচার আচারের সংশোধন এবং আচারের পরিবর্তন হয়ে থাকে। টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। অবশ্যই আর্ট তো অবশ্যই একটি কলাবিদ্যা, উপযুক্ত কলাবিদ্যা। এবং সায়েন্স কেন বলা হচ্ছে, সায়েন্স বলতে যে বিষয়গুলোকে আমার টার্ম এবং শব্দগুলোকে আমাদের মাথায় আসে সেগুলো হচ্ছে সায়েন্স মানে হচ্ছে সায়েন্টিফিক ওয়ে, এমন একটি কার্যক্রম যেটা সায়েন্টিফিক ওয়েতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, এমন একটি কার্যক্রম যেটি সিস্টেমেটিক ওয়েতে হবে, এমন একটি কার্যক্রম যেটি সিকোয়েন্সিং অর্থাৎ ক্রমবর্ধমান ভাবে হবে। অর্থাৎ এবং যেখানে ইনপুট, প্রসেস এবং আউটপুট থাকে। এবং এই সায়েন্সকে যদি আমি শিক্ষার সঙ্গে তুলনা করি, শিক্ষার সঙ্গে সংযুক্ত করি, তখন আমি বুঝতে পারবো শিক্ষাক্ষেত্রে সিস্টেমেটিক ওয়েতে ইনপুট, প্রসেস, আউটপুট বলতে কি বোঝে। শিক্ষাক্ষেত্রে ইনপুট বলতে আমরা কি দিচ্ছি, শিক্ষাক্ষেত্রে আমরা ইনপুট দিচ্ছি টিচিং এইডস, শিক্ষক, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, কারিকুলাম, এই সমস্ত কিছু ইনপুট। এবং প্রসেস বলতে কি বোঝায়, প্রসেস বলতে শিক্ষাক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল ক্লাসরুম সিচুয়েশনে যে আমাদের স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, যে বার্তালাপ হচ্ছে, যে পরস্পর টিচার একজন একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, শিক্ষার্থী তার উত্তর দিচ্ছে এবং তারপর শিক্ষার্থী একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তেমনি শিক্ষার্থী শিক্ষক উত্তর দিচ্ছে, এইভাবে যে পারস্পরিক ইন্টারাকশন এর মাধ্যমে প্রকৃত আউটপুটটা হয় অর্থাৎ ইভ্যালুয়েশন হয় এবং তার ফলে একটা ফলাফল পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি টিচিং এর যে গোল, টিচিং এর যে উদ্দেশ্য বা লক্ষ্য আমরা নির্ধারিত করেছিলাম, ডিটারমাইন করেছিলাম, সেগুলো সার্থক করেছে। সুতরাং স্বাভাবিকভাবেই বলা যায় যে টিচিং ইজ এ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। টিচিং ইজ এ ফেস টু ফেস এনকাউন্টার। অবশ্যই সাধারণত টিচিং বলতে আমরা সাধারণত ফর্মাল এডুকেশন সিস্টেমে বলি, যেখানে একজন শিক্ষক
এবং একজন শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই, পারস্পরিক ইন্টারাকশনের মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে তারা যে শিক্ষার্থীর লক্ষ্য নির্দিষ্ট রয়েছে সেগুলো পরিপূরণ করবে। টিচিং ইজ অবজারভেবল মেজারেবল অ্যান্ড মনিটরেবল। অবশ্যই টিচিং শুধুমাত্র যে ইনফরমেশন গ্যাদার মেমোরাইজেশন শুধু তা নয়, টিচিং শুধু হবে টিচিং পর্যবেক্ষণযোগ্য হবে, অর্থাৎ দেখে দেখে একজন শিক্ষার্থী একজন শিক্ষককে শিক্ষকের কাছ থেকে জ্ঞান উপলব্ধি করবে, জ্ঞান বুঝবে এবং সেগুলো পরবর্তীকালে ইভ্যালুয়েশনের মাধ্যমে প্রদর্শিত করবে, রিফ্লেক্ট করবে। এবং অবশ্যই টিচিং ইজ এ মেজারেবল। টিচিং মেজারেবল বলতে কেমন বোঝায়? শিক্ষকের আমরা সাধারণত জানি যে শিক্ষার্থীর ইভ্যালুয়েশন হয়, মূল্যায়ন হয় পরীক্ষার মাধ্যমে, এক্সামিনেশনের মাধ্যমে, কিন্তু এখানে শিক্ষার কি করে মূল্যায়ন হয় বা শিক্ষক শিক্ষকের কি করে মূল্যায়ন হয়? আসলে শিক্ষকের মূল্যায়নটা হয় অপ্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, শিক্ষার্থীর ফলাফলের মাধ্যমেই শিক্ষক একটা পরীক্ষা দিয়ে একটা কোনো কিছু পাঠ্যক্রমের শেষে যখন পরীক্ষা হয় তার ফলে শিক্ষার্থী যে ফলাফল লাভ করে তারই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে যে টিচার যে টিচিংটা দিল তার শিক্ষাটা কতটুকু কার্যকরী এবং কতটুকু কতটুকু সঠিক হলো, সে অনুযায়ী টিচারও মেজার হয়, ইভ্যালুয়েশন হয়। এবার আমরা দেখে নেব যে টিচিং অবজেক্টিভস, অর্থাৎ একটা শিক্ষণ দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য থাকতে পারে বা লক্ষ্য থাকতে পারে। টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জ ইন স্টুডেন্ট অ্যাটিটিউড। একজন শিক্ষার্থী যখন শিক্ষাক্ষেত্রে আসে বা শিক্ষাঙ্গনে আসে তখন তার কিছু অগোছালো কিছু আচার ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং এই টিচিং এর মাধ্যমেই অর্থাৎ প্রকৃত শিক্ষণের মাধ্যমেই ফর্মাল এডুকেশনের মাধ্যমেই আমরা মনে করি যে একজন শিক্ষার্থীর যে অগোছালো যে আনডিজায়ারেবল যে বিহেভিয়ার আছে এবং অ্যাটিটিউড আছে সেগুলোকে আমরা পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারবো এবং যার পরিপ্রেক্ষিতে সে সমাজের সঠিক নাগরিক হয়ে উঠতে পারবে। টু শেপ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট। শেপ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট অর্থাৎ আচরণের পরিবর্তন মাধ্যমে, আচরণের পরিবর্তন করার মাধ্যমে, আচরণের পরিবর্তন করার মাধ্যমে আমরা শিক্ষণটাকে ব্যবহার করতে পারি। অ্যাকোয়িজিশন অফ নলেজ অর্থাৎ যে কোনো বিষয়ে আমাদের যে কোনো শিক্ষণে আমাদের কোনো না কোনো কিছু জ্ঞান উপলব্ধিতে সাহায্য করে। সুতরাং বলা যেতে পারে যে টিচিং আমরা এক এক মানে একদিক থেকে টিচিং নলেজ অ্যাকোয়িজিশন অফ নলেজ। টু ইম্প্রুভ দি লার্নিং স্কিল অ্যান্ড স্টুডেন্ট অফ স্টুডেন্টস অর্থাৎ শিক্ষা সম্বন্ধিত কোনো বিষয়বস্তু সম্পর্কিত বা কোনো শিক্ষণ সম্বন্ধিত দক্ষতা এবং পারদর্শিতা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই শিক্ষণ প্রক্রিয়াটা খুবই কার্যকরী। ফর্মেশন অফ বিলিফ এক্ষেত্রে এটা যদি ব্যাখ্যা করি তাহলে বোঝা যাবে কোনো একটা বিষয়কে আমরা সাধারণত জানি ছোটবেলা থেকে শুনে আসছি যে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সুতরাং এটা আমরা শুনে এসেছি। এবার কতটুকু এটার বাস্তবতা কতটুকু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা আমরা সচেতন নই। সুতরাং ফর্মাল এডুকেশন সিস্টেমে টিচিং এর উপযুক্ত টিচিং এর মাধ্যমে আমরা জানতে পারবো, ব্যাখ্যা জানতে পারবো, এর যে এক্সপ্লেনেশন এটা জানতে পারবো যে প্রকৃত সত্যি কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কিনা। সুতরাং একক্ষেত্রে এদিক থেকে বলাই যায় যে টিচিং আমাদের সাহায্য করে ফর্মেশন অফ বিলিফ, অর্থাৎ আমরা যারা বিশ্বাস করতাম পূর্বে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে সেটা আমাদের কনক্রিট কনসেপ্টে আয়ত্ত করতে সাহায্য করে। টু বিকাম এ সোশ্যাল অ্যান্ড ইফেক্টিভ মেম্বার অফ সোসাইটি। অবশ্যই যে কোনো শিক্ষার যে কোনো কার্যক্রমের যে কোনো শিক্ষার যে কোনো কনসেপ্ট আয়ত্ত করার ক্ষেত্রেই সর্বপ্রথম এবং সর্বোপরি যে লক্ষ্যটা থাকে সেটি হলো আমাদের সমাজ জীবনে সঠিক এবং উপযুক্ত নাগরিক হয়ে বেঁচে থাকা, এবং এই জন্য শিক্ষাকে আমরা লাইফ লং লার্নিং বলে থাকি। অর্থাৎ টিচিং এর মাধ্যমে উপযুক্ত টিচিং এবং এফেক্টিভ টিচিং এর মাধ্যমে একজন ব্যক্তি একজন শিক্ষার্থী সমাজের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে পারবে বলে আমরা আশা করি। এবার আমরা দেখে নেব লেভেল অফ টিচিং, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে বা লার্নিং এর ক্ষেত্রে কিছু কিছু স্তর রয়েছে। এই মোটামুটি এই তিনটি স্তরের মাধ্যমে আমরা মনে করি যে একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার আলটিমেট যে লক্ষ্য রয়েছে আলটিমেট যে উদ্দেশ্য রয়েছে সেটা পরিপূরণ হয়। মেইনলি থ্রি লেভেল অফ টিচিং রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্ট লেভেল, যেখানে মেমোরি লেভেলটা আমাদের বলা হয় থটলেস টিচিং, থটফুল টিচিং এবং আবার থটফুল টিচিং। সুতরাং শব্দগুলো দেখে আমরা বুঝতে পারছি যে মেমোরি লেভেল এমন একটি কনসেপ্ট
যেখানে খুব একটা উপযুক্ত চিন্তা ভাবনার বিষয় নেই, এখানে শুধুমাত্র রোট লার্নিং এর উপর খুব গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, এখানে খুব রোট লার্নিং অর্থাৎ মুখস্থ বিদ্যার মতো গুরুত্ব দেওয়া হয়, কিছু ইনফরমেশন শিক্ষাকেন্দ্রে শিক্ষাক্ষেত্রে কিছু ইনফরমেশন শিক্ষার্থীর আয়ত্ত করে এবং কোনো একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীর শিক্ষকের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী পূর্বে জানা বিষয়গুলোকে রিকগনাইজ বা রিকল করে, এর মাধ্যমেই সাধারণত মেমোরি লেভেল স্তরটি ডেভেলপড হয়েছে এর জন্যই। সুতরাং মেমোরি লেভেল অফ টিচিং এর শুধু যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, এগুলো দেখলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে, সেগুলো হলো যে থিংকিং অ্যাবিলিটি ডাজ নট প্লে এনি রোল, অর্থাৎ মেমোরি লেভেলের চিন্তা ভাবনা বা অধিক চিন্তা ভাবনা, অধিক বোঝা, অধিক আন্ডারস্ট্যান্ডিং, অধিক এক্সপ্লেনেশন, অধিক এক্সপ্লোরেশন এর কোনো জায়গা নেই। এখানে কোনো একটা বিষয়বস্তুকে ঠোঁটস্থ করা বা মুখস্থ করার মাধ্যমে বিষয়বস্তুকে আমরা আয়ত্ত করি এবং সময়ের পরিপ্রেক্ষিতে পূর্বে জানা বিষয়গুলোকে পুনরুদ্ধার করে শিক্ষা গ্রহণ করি। স্টুডেন্টস অনলি ক্র্যাম দি ফ্যাক্টস ইনফরমেশন ফর্মুলস এন্ড ল দ্যাট আর টট অফ টট টু দেম, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীরা শুধুমাত্র কোনো একটা ইনফরমেশন, কোনো একটি ধারণা, কোনো একটি নীতিকে গ্রহণ করে এবং সময় অনুযায়ী সেগুলোকে উপস্থাপন করে। এখানে শিক্ষা এখানে আমরা দেখতে পাবো যে শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় এবং শিক্ষকরা এখানে সক্রিয়, অর্থাৎ এখানে শিক্ষার্থী কোনো ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষকই প্রধান। শিক্ষক শ্রেণীকক্ষে লেকচার পদ্ধতির মাধ্যমে, বক্তৃতা পদ্ধতির মাধ্যমে কোনো একটা বিষয়বস্তু শিক্ষার্থীরা জানাবেন এবং শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে মুখস্থ করবেন এবং নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে পুনরুদ্ধার করবেন, এভাবেই তারা সঠিক শিক্ষা গ্রহণ করবে। এক্ষেত্রে এই যে এই মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি ম্যাটেরিয়ালস গুলো থাকে, অর্থাৎ ইনফরমেশন বা যেগুলো থাকে, তথ্যগুলো থাকে, সেগুলো পূর্বে নির্ধারিত থাকে, পুরো প্ল্যান থাকে এবং একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে সেই ম্যাটেরিয়ালস গুলো সাজানো থাকে যাতে শিক্ষার্থীরা মুখস্থ করতে তাদের সহজ হয়। এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে এই ধরনের মেমোরি লেভেল শুধু সাধারণত লোয়ার ক্লাসে ব্যবহার করা হয়, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে, ছোট ছোট শিশুদের ক্ষেত্রে প্রাইমারি লেভেল বা প্রিপ্রাইমারি লেভেলে ব্যবহার করা হয়, সেখানে তাদের চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। এখানে শুধুমাত্র তারা কোনো একটি বিষয়বস্তুকে আয়ত্ত করার ক্ষেত্রে, অর্থাৎ আয়ত্ত করার মাধ্যমে কোনো একটা বিষয়বস্তুকে আয়ত্ত করার মাধ্যমে এবং বিষয়বস্তুকে মুখস্থ ঠোঁটস্থ করার মাধ্যমে বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করে এবং সঠিক সময়ে পুনরুদ্ধার করে। অর্থাৎ এখানে বলা যায় যে এখানে শুধু কোন রকম কোন বোধগম্যতার বিকাশ বা কোন রকম কোন চিন্তাশীল ক্ষমতার বিকাশের প্রয়োজন হয় না। এরপরে এর কিছু দেখতে পাবো যে এর কিছু ডিমেরিটস রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। দিস ডাজ নট কন্ট্রিবিউট টু দি ডেভেলপমেন্ট অফ দি স্টুডেন্টস ক্যাপাবিলিটি, অর্থাৎ শিক্ষার্থীর যে সক্ষমতা রয়েছে, সার্বিক সক্ষমতা বা ওভারঅল ডেভেলপমেন্ট বিকাশের যে দিক, সেই দিক থেকে মেমোরি লেভেল কোনো ইম্পর্টেন্স নেই, মেমোরি লেভেলের স্মৃতি স্তরের কোনো ভূমিকা শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের ক্ষেত্রে বা ওভারঅল যে ডেভেলপমেন্ট হয় শিক্ষার্থী তার ক্ষেত্রে মেমোরি লেভেলের কোনো এখানে গুরুত্ব নেই। এই ক্ষেত্রে শিক্ষার্থী যে মেমোরি লেভেলের মাধ্যমে যে বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করছে বা ইনফরমেশনগুলোকে আয়ত্ত করছে সেগুলো কখনোই শিক্ষার্থী তার বাস্তব জীবনে প্রয়োগ করে না। কারণ আমরা জানি যে মুখস্থ বিদ্যা বা মুখস্থ কোনো বিষয়বস্তু আমরা কখনোই দীর্ঘ সময় মনে রাখতে পারি না যদি না আমরা সেই বিষয়গুলোকে বুঝতে পারি। সুতরাং স্বাভাবিকভাবে বোঝা যায় যে বিষয়গুলোকে আমাদের দীর্ঘ সময়ের জন্য আমরা মনে রাখতে পারি না, সেই বিষয়গুলো আমাদের জীবনের প্রবাহে এবং যে বিষয়গুলোকে আমরা বুঝতে পারি না, আমাদের বোধগম্যতার স্তরের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, সেই বিষয়গুলো আমাদের পরবর্তী জীবনে লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে কোনো কোনোভাবেই সাহায্য করে না। এবার দেখে নেবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল বোধগম্যতার স্তর, যেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় যে বোঝার, অর্থাৎ এই মাধ্যমে মনে করা হয় এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মাধ্যমে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর মাধ্যমে শিক্ষার্থী কোনো একটা বিষয়বস্তু সম্বন্ধে, বিষয়বস্তুর যে অর্থ বা ধারণা বা তার সামগ্রিক যে কনসেপ্ট সেগুলো আয়ত্ত করবে এবং এই ধরনের বিষয়বস্তুগুলোকে বিষয়বস্তুর মাধ্যমে শেখার মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্দৃষ্টিমূলক যে অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টিমূলক যে জ্ঞান, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক যে জ্ঞান অর্থাৎ কোনো একটা বিষয়বস্তু যে সামগ্রিক ধারণা
কোন একটা বিষয়বস্তু যে এক্সপ্লেনেশন ব্যাখ্যা এবং কোন একটা বিষয়বস্তু যে সঠিক রিফ্লেকশন সেটা সঠিকভাবে করতে পারবে। সুতরাং আমরা এখানে দেখতে পাবো যে বলা হচ্ছে দি টিচিং এট দি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ অফ এ হায়ার কোয়ালিটি দেন দি ওয়ান অ্যাট দি মেমোরি লেভেল। অর্থাৎ মেমোরি লেভেল স্মৃতির মেমোরি লেভেল যে বা স্মৃতির স্তরে যে সমস্ত শিক্ষা আমরা গ্রহণ করি তার থেকে উচ্চমানের স্তর হলো বোধগম্যতার স্তরে স্তরের টিচিং শিক্ষক। এখানে আর কি বলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো যে ইট ইজ মোর ইউজফুল এন্ড থটফুল ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ মেন্টাল ক্যাপাবিলিটিস অ্যাট দিস লেভেল অফ টিচিং দি টিচার এক্সপ্লেইনস দি স্টুডেন্ট অ্যাবাউট দি রিলেশনশিপ বিটুইন প্রিন্সিপালস অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড টিচ দেম হাউ দিস প্রিন্সিপালস ক্যান বি অ্যাপ্লাইড। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমরা মেমোরি লেভেলে পারি না, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমরা মেমোরি লেভেলে করতে পারি না, মেমোরি লেভেলের মাধ্যমে আমরা সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারি না, সেই বিষয়গুলো বোধগম্যতার স্তরে ডেভেলপড হয়। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলছে যে কোনো একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মাধ্যমে কোনো একটা বিষয়বস্তু আমরা যেমন সঠিকভাবে কনসেপ্ট তার ধারণা জানতে পারবো, সঠিকভাবে তাকে ব্যাখ্যা করতে পারবো এবং সঠিকভাবে তার নীতি গুলোকে জানতে পারবো এবং বাস্তবে সেই বিষয়গুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানবো। সুতরাং এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে মেমোরি লেভেল থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা ইম্পর্টেন্স। এবং মনে করা হয় যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা শিক্ষার্থী তখনই ডেভেলপড হবে যখন কোনো বিষয়বস্তু শিক্ষার্থী 80% অর্থাৎ কোনো বিষয়বস্তু সম্বন্ধে শিক্ষার্থী 80% ধারণা অর্জন করবে তখনই তার মাস্টার লার্নিং হবে। আর মাস্টার লার্নিং হলেই স্বাভাবিকভাবে বলা যায় যে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ডেভেলপড হবে। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ডেভেলপ হবে তখনই যখন শিক্ষার্থীর মাস্টার লার্নিং হবে। এক্ষেত্রে যখন শিক্ষার্থীর মাস্টার লার্নিং হবে তখনই শিক্ষার্থীর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব যে তার এই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন হয়। যেমন এক্ষেত্রে শিক্ষার্থীরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোনো একটা বিষয়বস্তু কোনো দুটি বিষয়বস্তুর মধ্যে যে সম্পর্ক এবং দুটো বিষয়বস্তুর মধ্যে যে পার্থক্য সেটি সহজেই উপস্থাপন করতে পারবে এবং কি কি করতে পারবে এছাড়া শিক্ষার্থীরা কোনো একটা বিষয়বস্তুকে সিকোয়েন্সিং করতে পারবে, সাজাতে পারবে ক্রম অনুযায়ী, সেগুলো বিষয়বস্তুকে ক্লাসিফিকেশন করতে পারবে, বিষয়বস্তুগুলো কোনো একটা বিষয়বস্তুকে ইন্ডাক্টিভ পদ্ধতিতে আয়ত্ত করতে পারবে। মেমোরি লেভেল অফ টিচিং এর কিছু আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর কিছু মেরিটস এবং ডিমেরিটস রয়েছে। যেমন সুবিধা বলতে এখানে থিঙ্কিং অ্যাবিলিটি ডেভেলপড হয় শিক্ষার্থী সঠিক নলেজ অ্যাকোয়ারের মাধ্যমে জ্ঞান আহরণের মাধ্যমে সঠিকভাবে বিষয়বস্তুকে রিফ্লেক্ট করতে পারে এবং কোনো একটা বিষয়বস্তুকে অর্গানাইজড এবং সিকোয়েন্সিং ভাবে বুঝতে পারে এবং পূর্ববর্তী বিষয়ের যে জ্ঞান সেগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতি বা বর্তমান জ্ঞানের সম্পর্ক করতে পারে। অসুবিধা রয়েছে, কিছু অসুবিধা টিচিং অ্যাট দিস লেভেল ইজ সাবজেক্ট সেন্টার, অর্থাৎ কোনো একটা বিষয়বস্তু আয়ত্ত করার মাধ্যমেই যেহেতু আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এ ডেভেলপ করছি, শিক্ষার্থী বুঝতে পারছে কোনো একটা বিষয় লেভেলে, সুতরাং এক্ষেত্রে বলাই যায় এখানে যে টিচিংটা সেটা সাবজেক্ট সেন্টার হয়ে থাকে। যেখানে এখানে যেখানে স্টুডেন্ট এবং টিচারের খুব একটা ইন্টারাকশন হয় না, ঠিক আছে। এক্ষেত্রে তবে এক্ষেত্রে টিচার এবং স্টুডেন্টদের দুজনই মোটামুটি সক্রিয় থাকে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এ কি বলছে। রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এ বলছে রিফ্লেকটিভ অন সামথিং মিন্স গিভিং কেয়ারফুল থট টু সামথিং ওভার এ পিরিয়ড অফ টাইম। আচ্ছা, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বাউন্ডের টাইম বাউন্ডের মাধ্যমে বা মধ্যে কোন একটা বিষয়বস্তু সম্বন্ধে আমরা কতটা ভালো বুঝতে পারছি, কোন একটা বিষয়বস্তু সম্বন্ধে কতটা ডিপলি আমরা বিষয়বস্তু ধারণা অর্জন করতে পারছি সে বিষয়ে আমাদের রিফ্লেকটিভ লেভেলে সাহায্য করে। সুতরাং রিফ্লেকটিভ লেভেল বলাই চলে, রিফ্লেকটিভ লেভেল হলো মেমোরি লেভেল এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কম্বাইন্ড একটা স্তর, যেখানে শিক্ষার্থী কিছু মেমোরি কোন একটা কনসেপ্টের 100% কনসেপ্টের মধ্যে সেই যা একদিকে যেমন মনে রাখছে তেমনি বিষয়বস্তুকে সঠিকভাবে বোধগম্যতা হচ্ছে এবং মনে রাখা এবং বোধগম্যতার দুটি মিলনেই আমাদের সঠিকভাবে রিফ্লেকটিভ লেভেলে ডেভেলপমেন্ট হয়ে থাকে। এর কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, এখানে দেওয়া আছে যে ইট ইজ হাইলি থটফুল অ্যান্ড ইউজফুল, অর্থাৎ এই ধরনের রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এ উচ্চ চিন্তার প্রয়োজন হয় এবং এগুলো ব্যবহারযোগ্য, ঠিক আছে। এখানে একটু আগে আমি বললাম যে স্টুডেন্ট ক্যান অ্যাটেন দিস লেভেল অনলি আফটার গোয়িং থ্রু মেমোরি লেভেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অর্থাৎ
সে একজন শিক্ষার্থী যখন স্মৃতির স্তর এবং বোধগম্যতার স্তর পার হবে, বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে, তখনই সঠিকভাবে সে রিফ্লেক্ট করতে পারবে। এবং মনে করা হয় যে রিফ্লেকটিভ লেভেলে শিক্ষার্থীদের প্রবলেম সলভ করতে পারবে, শিক্ষাক্ষেত্রে তার জীবনের বাস্তব জীবনের হোক বা তার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যে প্রবলেমসগুলো আসে আমাদের কাজ কার্যক্রম করতে গেলে, সেই সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। শিক্ষার্থীদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপড হবে, কনক্রিট থিঙ্কিং ডেভেলপড হবে, শিক্ষার্থীরা ডিডাক্টিভ পদ্ধতিতে অর্থাৎ জেনারালাইজেশন টু স্পেসিফিক কনসেপ্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়বস্তুকে আয়ত্ত করবে এবং ক্রিটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ হবে। অর্থাৎ সুতরাং আমরা বুঝতেই পারছি এই ধরনের রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং ফুললি ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক যেখানে শিক্ষার্থীরা সঠিক মেমোরাইজেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জীবনের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। এবার আমরা দেখে নেব রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এর কিছু সুবিধা এবং অসুবিধা দেখে নেব। কিছু সুবিধা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে টিচার সেন্ট্রিক এবং সাবজেক্ট সেন্ট্রিক নয়, এটা সম্পূর্ণ শিক্ষার্থী সেন্ট্রিক। অর্থাৎ শিক্ষার্থী এখানে ইম্পর্টেন্স গুরুত্ব পাবে, এখানে ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড দি টট অ্যাট দি রিফ্লেকটিভ লেভেল, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের পারস্পরিক মিথস্ক্রিয়া এখানে জোরালো হয়, এবং এখানে এই ধরনের শিক্ষা শিক্ষা এই ধরনের রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং সাধারণত হায়ার ক্লাস অর্থাৎ হায়ার এডুকেশন সিস্টেমে শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হয়। কিছু অসুবিধা রয়েছে, যেমন এই ধরনের রিফ্লেকটিভ টিচিং কখনোই শিশুদের বা প্রি প্রাইমারি বা প্রাইমারি লেভেলে প্রয়োগ করা হয় না, কারণ তাদের যে ম্যাচুরিটি, মেন্টাল ম্যাচুরিটি বা ফিজিক্যাল ম্যাচুরিটি বা ইমোশনাল ম্যাচুরিটি বা কগনিটিভ ম্যাচুরিটি সেগুলো খুবই কম হয়, সাধারণত তাদের রিফ্লেকটিভ লেভেলের ডেভেলপমেন্ট সেই সময় হয় না। এবার আমরা দেখে নেব যে লার্নার যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে একজন শিক্ষার্থীর অ্যাডোলেসেন্স পিরিয়ডে এন্ড অ্যাডাল্টহুড পিরিয়ডে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা থেকে থাকে। আর্লি অ্যাডোলেসেন্স ইজ এ ডিস্টিংটিভ ডেভেলপমেন্ট স্টেজ অফ লাইফ, দ্য জেনারেল পাবলিক হ্যাজ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ দিস 10 to 15 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মোটামুটি 10 বছরের পরের থেকে কিংবা 11 বছরের পরের থেকে শিক্ষার্থীরা অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্টহুড পিরিয়ডে অ্যাডোলেসেন্স পিরিয়ডে প্রবেশ করে, এবং সেই সময় থেকে শিক্ষার্থীদের সেই লাইফ সাইকেলে কি কি ডেভেলপমেন্ট হয়। এক্ষেত্রে আমরা জানি জেনে থাকি জানি সকলেই জানি যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিক্ষার্থীদের যে গ্রোথ লেভেল, শিক্ষার্থীদের যে ডেভেলপমেন্ট লেভেল এবং সামগ্রিক দিকের বিকাশ খুব দ্রুত হয়, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো শিক্ষার্থীদের পার্সোনালিটি, শিক্ষার্থীদের ভ্যালুস, শিক্ষার্থীদের অ্যাটিটিউডস এর সামগ্রিক পরিবর্তন হওয়া শুরু করে। এছাড়া শিক্ষার্থীরা এক্ষেত্রে অটোনমি অর্থাৎ স্বতন্ত্র হতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা কি হয় কোনো রকম ধারাবাহিক যে স্কুলিং প্রক্রিয়া অর্থাৎ ধারাবাহিক যে শিক্ষা প্রক্রিয়া, ধারাবাহিক যে কনভেনশনাল যে শিক্ষাক্ষেত্র সেগুলোর বাইরে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধি এবং নিজেদের বোধগম্যতাকে খাটিয়ে বিভিন্নভাবে নতুন কিছু শেখা শিখতে চায়। এক্ষেত্রে শিক্ষার্থীদের ফিজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রচুর ইম্পর্টেন্স পায়, এক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশ ঘটে, এক্ষেত্রে শিক্ষার্থীদের অ্যাটিটিউড অর্থাৎ মনোভাবের বিকাশ ঘটে, এক্ষেত্রে শিক্ষার্থীরা খুব সংবেদনশীল হয়, এছাড়া প্রজ্ঞামূলকও হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বা লার্নারদের অ্যাডোলেসেন্স যে পিরিয়ড সেটা শিক্ষাক্ষেত্রে খুবই কার্যকারী এবং ইফেক্টিভ। এক্ষেত্রে আমরা কিছু ভাগ করেছি যে বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো আমরা দেখে নেব। একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ শিক্ষাগত যে বৈশিষ্ট্য রয়েছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কি কি বৈশিষ্ট্য রয়েছে একটু দেখে নেব। যে মুভিং ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিং, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স হিসেবে অ্যাডোলেসেন্স চাইল্ডদের যে সমস্ত দিকের বিকাশ ঘটে তার মধ্যে প্রথম হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ মূর্ত মূর্ত কনসেপ্ট থেকে, মূর্ত চিন্তা থেকে অর্থাৎ ম্যাটেরিয়াল কনসেপ্ট থেকে নন ম্যাটেরিয়াল কনসেপ্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তাশীল করার ক্ষেত্রে তারা এগিয়ে যায়। এক্ষেত্রে শিক্ষার্থীদের ইন্টেলেকচুয়াল পার্সিউ ভিউ অফ হুইচ আর সাস্টেন ওভার দি লং টার্ম, অর্থাৎ শিক্ষার্থীদের কোনো একটা এক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো একটা বিষয়বস্তু মনে রাখার ক্ষমতা যেমন বাড়ে এবং সেগুলোকে সবসময় মনে রাখতে পারে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা হাই অ্যাচিভমেন্ট হোয়েন চ্যালেঞ্জ অ্যান্ড এঙ্গেজ, অর্থাৎ শিক্ষার্থীদের এক্ষেত্রে বিভিন্ন প্রবলেম প্রবলেম ফেস করে এবং তারা বিভিন্ন প্রবলেম সলভ করতে ভালোবাসে এবং বিভিন্ন চ্যালেঞ্জ দিতে ভালোবাসে এবং সেক্ষেত্রে সেইভাবে তারা উচ্চ পারদর্শিতা অর্জন করে। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সবসময় অ্যাক্টিভ লার্নার হিসেবে এক্সপিরিয়েন্স গ্রহণ করে। শিক্ষার্থীরা এক্ষেত্রে সেলফ রিফ্লেকটিভ হয় এবং পিয়ার্স ডিউরিং লার্নিং অ্যাক্টিভিটিস। এক্ষেত্রে শিক্ষার্থীদের এই অ্যাডভার্সেস পিরিয়ডে একাডেমিক ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের যে পিয়ার যে ইম্পর্টেন্ট, অর্থাৎ সমগোষ্ঠী বা সমবয়সী শিক্ষার্থীদের বা বন্ধু গোষ্ঠীদের যে সময় যে ইম্পর্টেন্সটা এখানে খুব কার্যকরী। এরপরে আমরা দেখে নেব যে শিক্ষার্থীর সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিক্ষার্থীর সামাজিক যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কি হতে পারে। সমাজ আমরা জানি সমাজ পরিবর্তনশীল, সুতরাং পরিবর্তনশীল সমাজে শিক্ষার্থীরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে অনেক কিছু আয়ত্ত করতে চায়। তাদের প্রথমত তো তাদের আমরা দেখতে পাবো এখানে যে পিয়ার্স গ্রুপের যে ইম্পর্টেন্সটা, অর্থাৎ আমি একটু আগেও একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রেও বললাম যে সমবয়স্ক বা সমগোষ্ঠীদের যে ইম্পর্টেন্স বা বৈশিষ্ট্য এখানে একজন শিক্ষার্থীর জীবনে খুবই কার্যকরী। এক্ষেত্রে শিক্ষার্থীরা যৌক্তিকতা এবং নৈতিকতার দিকে বিকাশ ঘটে। শিক্ষার্থীদের লিঙ্গগত যে বৈশিষ্ট্য, লিঙ্গগত যে আইডেন্টিফিকেশন, সেগুলো ইম্পর্টেন্স পায়। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন নিজেরা বিভিন্ন এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা নিতে চায়, বিভিন্ন প্রবলেম সলভ করতে চায়। ঠিক আছে, লিঙ্কিং প্যাড অ্যান্ড লাইকিং ফ্যাক্টস অ্যান্ড বিং ইন্টারেস্টেড ইন পপুলার কালচার, ঠিক আছে, ওভার রিয়্যাক্টিং টু রেডিকুল এম্বারেসমেন্ট অ্যান্ড রিজেকশন, সিকিং অ্যাপ্রুভাল অফ পিয়ার্স অ্যান্ড আদার্স উইথ অ্যাটেনশন, গেটিং বিহেভিয়ার্স অ্যাজ ইন্টারপার্সোনাল স্কিলস আর বিং ডেভেলপমেন্ট ফ্ল্যাকচুয়েটস বিটুইন এ ডিমান্ড ফর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিজায়ার অফ গাইডেন্স অ্যান্ড ডিরেকশন। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিক্ষার্থীদের সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো ইম্পর্টেন্স। এক্ষেত্রে শিক্ষার্থীদের ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় এই স্তরকে। ঠিক আছে, এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন কাজে ঝুঁকি নেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের যদি কোনো রকম রিজেকশন আসে তাদের জীবনে, কোনো রকম এম্বারাসমেন্ট সিচুয়েশন ঘটে, তারা সবসময় তাৎক্ষণিকভাবে রিয়্যাক্ট করে এবং এই সময় শিশুদের ডেভেলপমেন্ট এবং বিভিন্ন যে যৌক্তিকতা, নৈতিকতা এবং রোল কনফিউশন, সেগুলো এই এই স্তরে শিক্ষার্থীদের ঘটে থাকে। ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ প্রাক্ষোভিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে করে সেগুলো আমরা দেখে নেব। যে এখানে শিক্ষার্থীদের যে মনোভাব বা শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড, সেগুলো শিক্ষার্থীদের যে অ্যাটিটিউড সেগুলো হচ্ছে তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয়। অর্থাৎ শিক্ষার্থীরা সবসময় মানে এখন যে মনোভাব নিয়ে চলছে কিছু সময়ের পরে সে মনোভাব পরিবর্তন হয়। অর্থাৎ শিক্ষার্থীরা এক্ষেত্রে সেলফ কনসিয়াস হয়, অর্থাৎ আত্মসচেতন হয়। শিক্ষার্থীরা খুব এই ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয় এবং বিভিন্ন ব্যক্তি এবং নিজের ক্রিটিসিজম করতে সক্ষম হয়। এই স্তরে অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিক্ষার্থীদের কনসার্নস অ্যাবাউট ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি, অর্থাৎ এ বিলিভ দ্যাট দেয়ার পার্সোনাল প্রবলেম ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স আর ইউনিক অফ টু দেমসেলফ, অর্থাৎ সে বিশ্বাস করে, এই স্তরে শিক্ষার্থী বিশ্বাস, একজন শিক্ষার্থী বিশ্বাস করে যে তার ব্যক্তিগত জীবনে যে সমস্যা, তার ব্যক্তিগত জীবনের যে অনুভূতি, ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা একে অন্যের থেকে পৃথক এবং সে অন্যের থেকে পৃথক একক। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে সচেতন হয়। শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটু আগে যেগুলো বললাম যে শিক্ষার্থীদের মুড সুইং হয়। ঠিক আছে, সুতরাং এইগুলি খুব ইম্পর্টেন্স শিক্ষাক্ষেত্রে। সুতরাং আমরা আমরা অবশ্যই যখন শিক্ষা দেব, অর্থাৎ শিক্ষণ টিচিং দেব, তখন অবশ্যই শিক্ষার্থীদের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমরা একটু দেখে নিই যে কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ জ্ঞানমূলক যে সমস্ত বৈশিষ্ট্য থাকে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কি কি থাকে। প্রবলেম সেন্টার কিছু বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ এই ধরনের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান করতে তারা আগ্রহী হয়, বিভিন্ন সমস্যা পড়তে এবং চ্যালেঞ্জ দিতে আগ্রহী হয়। রেজাল্টস ওরিয়েন্টেড, হ্যাভ স্পেসিফিক রেজাল্টস ইন মাইন্ড ফর এডুকেশন, অর্থাৎ এই ক্ষেত্রে শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের যে রেজাল্ট বা ইভালুয়েশনের মাধ্যমে শিক্ষার্থী যে রেজাল্ট হয় তার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাধারা এবং শিক্ষা গ্রহণ করে। এই 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 স্তরে শিক্ষার্থীরা আত্মনির্দেশক হয়, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা নিজে নিজেই সঠিক গ্রহণ করতে পারে, যেটা আমরা মেটাকগনিশন কনসেপ্টে জানি। মেটাকগনিশন বিষয়টা হচ্ছে লার্নিং, লার্ন টু লার্ন, অর্থাৎ নিজের সম্বন্ধে জানা বা নিজে নিজেই কোনো একটা বিষয় বিষয়কে গ্রহণ করা, বোঝা, প্রবলেম সলভ করা। এছাড়া কি রয়েছে, অফেন স্কেপটিক্যাল অ্যাবাউট নিউ ইনফরমেশন, প্রেফার টু ট্রাই ইট অ্যাবাউট বিফোর অ্যাকসেপ্টিং, অর্থাৎ কোন একটা বিষয়বস্তু সহজেই গ্রহণ এই স্তরের শিক্ষার্থীরা করে না, সে বিষয়বস্তুকে প্রথমে যাচাইকরণ এবং পরে সেগুলোকে ক্রিটিসাইজ করে তারপরে তার জীবনে সেগুলোকে গ্রহণ করে। সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে এই সমস্ত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম ইতিমধ্যে, সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ধারণা থাকতে হবে যে শিক্ষাক্ষেত্রে আমরা যখন শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করব, তবে তখন অবশ্যই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য রেখে আমাদের শিক্ষাক্ষেত্রে যে লক্ষ্য বৈশিষ্ট্যগুলোকে ধ্যান রেখে শিক্ষাক্ষেত্রে আমাদের লক্ষ্য এবং অবজেক্টিভস তৈরি করতে হবে, যার ফলশ্রুতিতে একটা শিক্ষার বা একটা সমাজে একটা সঠিক নাগরিক গড়ে উঠতে পারে। এরপর আমরা দেখে নেব যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা সবাই জানি, অর্থাৎ ব্যক্তিত্বের একে অপরের ব্যক্তিত্বের মধ্যে সঙ্গে আমরা আলাদা, অর্থাৎ একে অপরে আলাদা। আমার যা বৈশিষ্ট্য অন্যজনের তাও বৈশিষ্ট্য নাও থাকতে পারে, অন্যজনের যা বৈশিষ্ট্য আমার তাও বৈশিষ্ট্য নাও থাকতে পারে। অর্থাৎ এখানে আমরা কনসেপ্টটা পড়লেই আমরা একটু বুঝতে পারবো যে ডিসিমিলারিটি ইজ প্রিন্সিপাল অফ নেচার, অর্থাৎ আমাদের একে অপরের যে পরিবর্তন, একে অপরের যে একে অপরের থেকে আমরা যে পৃথক, সেটা আমাদের প্রকৃতির একটি নীতি। নো টু পার্সনস আর এলাইক, অল দি ইন্ডিভিজুয়াল ডিফার ফ্রম ইচ আদার ইন মেনি অফ অ্যাসপেক্টস, চিলড্রেন বর্ন অফ দি সেম প্যারেন্টস বাট অ্যান্ড ইভেন দি টুইনস আর নট এলাইক, দি ডিফারেন্সিয়াল সাইকোলজি ইজ লিঙ্কড উইথ দি স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, উন ক্যাটেল ক্রেপলিং জাস্ট্রো আর এভিন্স হাউস আর দি এক্সপোনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়াল সাইকোলজি। দিস চেঞ্জ ইজ সিন ইন ফিজিক্যাল ফর্মস লাইক ইন হাইট, ওয়েট, কালার, স্পেস, কমপ্লেক্সন, স্ট্রেংথ এটসেট্রা, ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স, অ্যাচিভমেন্ট, ইন্টারেস্ট, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, লার্নিং হ্যাবিটস, মোটর অ্যাবিলিটিস ইন স্কিল। সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি বা বুঝতেই পাচ্ছি যে একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তিত্ব থেকে আরেকজন ব্যক্তি বা শিক্ষার্থী পৃথক কোথায়। বিভিন্ন পৃথক বিভিন্ন দিক থেকে পৃথক হতে পারে, একদিক থেকে হতে পারে গুণগত দিক থেকে, আরেক দিক থেকে হতে পারে পরিমাণগত দিক থেকে। পরিমাণগত দিক থেকে কেমন, যেমন উচ্চতা, হাই ওজন, রং, স্ট্রেংথ, কোনো কিছু করার ক্ষমতা, এই সমস্ত দিক থেকে শিক্ষার্থী একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে পৃথক হতে পারে। এছাড়া কিরকম ভাবে পৃথক হতে পারে, এছাড়া গুণগত মান দিক থেকে শিক্ষার্থীর একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থী বুদ্ধির দিক থেকে আলাদা হতে পারে, পারদর্শিতার দিক থেকে, ইন্টারেস্ট বা ইচ্ছা দিক থেকে, আগ্রহের দিক থেকে, মনোভাবের দিক থেকে, প্রবণতা এবং অভ্যাস এবং বিভিন্ন মনোসঞ্চালনমূলক অ্যাবিলিটির দিক থেকে এবং দক্ষতার দিক থেকে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমরা কতটা একে অপরের থেকে আলাদা। একজন মানুষ আরেকজন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা নাও হতে পারে, কিন্তু কোনো না কোনো দিক থেকে তার সাথে আমার পরিবর্তন বা পার্থক্য রয়েছে। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত এইমস অ্যান্ড অবজেক্টিভস ফ্রেম করব, সেগুলোকে অবশ্যই শিক্ষার্থীদের পৃথকতা এবং একে অপরের সঙ্গে আমরা সাথে যে আমরা আলাদা সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আমাদের তৈরি করতে হবে, যাতে আলটিমেট শিক্ষার যে আলটিমেট গোলস আছে সেটা পরিপূরণ হয়। এবার এখনো যদি আমরা দেখে নেবো যে কি কি কারণে সাধারণত ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়ে থাকে। জিনগত কারণে হেরিডিটি, আমরা জানি যে আমরা একে অপরের সঙ্গে আলাদা। আজকে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আরেকজন যেখানে জন্মগ্রহণ করেছে, তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের যে ফ্যামিলি জিনগত যে ফ্যাক্টর আছে, যেটাকে আমরা ইন্টারনাল ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে থাকি, অর্থাৎ হেরিডিটি, জিনগতভাবে আমরা একে অপরের থেকে আলাদা হতে পারি। পরিবেশ, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট দিক থেকে একে অপরের থেকে আলাদা হতে পারি। আজকে আমরা যেখানে বাস করি, একটা পাহাড়ি, আমরা যেখানে সমতল স্থানে বাস করি, সমতল এলাকায় বাস করি, সেখানে পাহাড়ি এলাকার মানুষ আমাদের থেকে অনেক পৃথক।
হয়ে থাকে বিভিন্ন দিক থেকে। এছাড়াও বিভিন্ন দিক থেকে এনভায়রনমেন্ট দিক থেকে পৃথক হতে পারে, যেমন সোসাইটি এবং সামাজিক দিক থেকে, বিভিন্ন সংস্কৃতির দিক থেকে এবং বিভিন্ন সোশ্যাল হেরিটেজ, ট্র্যাডিশন, আইডিয়া অ্যান্ড আইডিয়াস, বিভিন্ন দিক থেকে সামাজিক বিভিন্ন পরিবেশগত দিক থেকে একজন আরেকজন থেকে পৃথক হতে পারে। এছাড়া কিরকম ধর্মের দিক থেকে, জাতিগত দিক থেকে, লিঙ্গর দিক থেকে, বয়সের দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে। আমরা দেখে নেব, এবার দেখে নেব যে এডুকেশন ইমপ্লিকেশন অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। একটু আগে আমি বললাম যে শিক্ষা, আমরা একে অপরের থেকে যেহেতু পৃথক, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থী থেকে একদম অন্যতম, সুতরাং আমাদের সবসময় শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, মেথড অফ টিচিং, সম্পূর্ণ বিষয়গুলো, বিষয়বস্তুগুলোকে শিক্ষার্থীদের বিভিন্ন পৃথক শিক্ষার্থীদের দিকে লক্ষ্য রেখে তৈরি করতে হবে। এছাড়া কারিকুলাম যে আমরা ডেভেলপ করবো, সেই কারিকুলাম ডেভেলপ বা ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্টদের আগ্রহ, অ্যাবিলিটি, সক্ষমতা এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। এছাড়া যে সমস্ত সহকারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো, যেমন ড্রামা, মিউজিক, লিটারেসি অ্যাক্টিভিটিস, ইজে ডিবেট কম্পিটিশন, এগুলোকে সমস্ত কিছুই প্রত্যেকটা শিক্ষার্থীর আগ্রহ বা চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি, বুঝতেই পাচ্ছি যে প্রত্যেকে আমরা যেহেতু একে অপরের থেকে পৃথক, সুতরাং শিক্ষাক্ষেত্রে, শিক্ষা গ্রহণ ক্ষেত্রে প্রত্যেকেই চাহিদা, প্রত্যেকে সমান অধিকার আছে, প্রত্যেকে সমান সক্ষমতার অধিকারী নাও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার লক্ষ্য এবং অবজেক্টিভসকে বা উদ্দেশ্যকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটি শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং ইন্টারেস্ট গুলোকে আমরা ডেভেলপ করতে পারি। অর্থাৎ কারণ আমরা জানি যে টিচিং ইজ এ অ্যাক্টিভিটি প্রসেস হুইচ ডেভেলপড স্টুডেন্টস ওভারঅল কনসেপ্ট। ঠিক আছে, আজকে এই অবধি। পরের ক্লাসে আমরা ইউনিট পরের তিনটে বুলেট যে আছে, সি, ডি, ই আর এফ, ইউনিট 1-এ সেগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।